যতটুকু প্রতিশ্রুতি ছিল বিজেপির, গত 6 বছরে তার কিছুই করেনি বিজেপি সরকার। বিজেপির নীতির কারণে কৃষক, ছাত্র, যুব, শ্রমিক এবং কর্মচারী সর্বস্তরের মানুষ যন্ত্রণায় দিন যাপন করছে। ধর্মের নামে, জাতের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা এরা ক্ষমতায় থাকতে চায়। বিজেপির এই নীতির বিরুদ্ধে শক্ত প্রতিবাদ হিসেবে আসন্ন ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট টানে এগিয়ে আসার জন্য সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে আহ্বান করেছে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শনিবার বক্সনগর বিধানসভা এলাকায় ভেলুয়ার চরে আয়োজিত নির্বাচনী জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে আহ্বান করেছেন জিতেন্দ্র চৌধুরী। স্বাধীন নাগরিক হিসাবে দেশের মানুষ, তারা তাদের ক্ষোভের কথা বলতে পারবেন, দুঃখের কথা বলতে পারবেন, না পাওয়ার কথা বলতে পারবেন, তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী আনন্দ ফুর্তি করতে পারবেন। কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষের আরো অন্যান্য রাজ্য সহ যেখানে যেখানে এই ভারতীয় জনতা পার্টি তারা সরকার চালাচ্ছেন, সে সমস্ত রাজ্য সহ এই উপরাজ্য গত 5টি বছরে আমাদের সে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, কৃষকদের নানা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করছে বিজেপি। কিন্তু বর্তমানে সর্বস্তরের কৃষকরাই বিজেপির এই মিথ্যাচারে বুঝে গেছে। বর্তমান সময়ে সামাজিক ভাতা প্রাপকরা নিয়মিত ভাতা পাচ্ছে না। প্রথম বিজেপি জোট সরকারের পাশাপাশি দ্বিতীয় বিজেপি সরকারও মানুষের সাথে প্রতারণা করছে। বিভিন্ন দপ্তরের সরকারি সম্পদ লুটেপুটে খাচ্ছে বিজেপির মণ্ডল নেতারা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপিকে যোগ্য জবাব দিতে 2টি বিধানসভা কেন্দ্রে সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে আহ্বান করছেন জিতেন্দ্র চৌধুরী। তাদের প্রতিশ্রুতির যে পাতা, একটা তো ওরা খুলে দেখেননি, উল্টিয়ে দেখেননি, প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করেননি। এই ত্রিপুরাজ্যের কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, জুমিয়া, ছাত্র, যুবক, শিক্ষক, কর্মচারী, ব্যবসায়ী, এহেন কোন অংশের মানবাদ নেই। গত 5টা বছর তাদের প্রতারণার শুধু তারা শিকার হননি, গত 5টা বছর নানাভাবে এই ত্রিপুরাজ্যের মানুষের যে অধিকার এই বিজেপি আইপিএফ জোট সরকার কেড়ে নিয়েছিল। আইনের শাসন বলতে ত্রিপুরাজ্যে কিছু ছিল না। এদিকে একদিনে নির্বাচনী বাজার সভায় পাশাপাশি ধনপুর এবং বক্সনগর বিধানসভা এলাকাতে বাড়ি বাড়ি প্রচারেও ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। নির্বাচনী এই বাজার সভায় স্থানীয় বাম সমর্থিত মানুষ এবং দলীয় কর্মী সমর্থকদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাজার সভাতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও ছিল ভালো। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।